প্যারিসে অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে পজিটিভ বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে শহরের ক্যাম্পানিল হোটেলের বল রুবে এই আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের নিহত সকল শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা শরীফ আল মুমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিসিএটিএফ সভাপতি ফখরুল আক সেলিম বিশেষ অতিথি ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাতার আলী সুমন পর্তুগালের লিসবর্নের সাবেক কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন মির্জা গ্রুপের প্রেসিডেন্ট মির্জা মাজহারুল বাফের সভাপতি সালে আহমদ চৌধুরী কুমিল্লা শপিতির উপদেষ্টা মোহাম্মদ আলী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আশরাফ ইসলাম ও ক্রাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সহ আরো অনেকে এর আগে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মোল্লা সিনিয়র সহসভাপতি মাহবুব সুয়েদ অর্থ সম্পাদক মাহবুব হোসাইন ও সদস্য গুলাম রাব্বানী রাজা